আমার বিয়া না হইতে সিংহের কথা কইও, এই দেশের কথা কইলে, গরিব লোকের টেলিভিশন। ও আচ্ছা আচ্ছা, ওটা দরবার হতে হাইল দরিবানা করা লাগে কোন মারছে। হ্যাঁ বেড়া, তাই নাকি? বিরাট বুদ্ধি। আরে আমার বুদ্ধি, বিরাট বুদ্ধি ভাই আমার। বাজারে দেয়া পয়সা হারায় তুইয়া বাড়ির যাবো এর পা ধরে কান্দি। এটা তো বুঝবারি ভাই, তার বাড়ির লোকতে হেরে যে দেখছ, এর বাড়ির লোকতে হেরতে কে আও। আচ্ছা গেলে মিশা কথা আমার শোনা নাই। একদিন বার্ষা শাহর সেখান্ত দেখা বলতেছে, ওজি সাহেব নথিপত্র খুলে দেখেন আমাকে কর দেওয়ার তো বাকি আছে। নথিপত্র খুলে দেখলো কর দেওয়ার বাকি ছিল, নামে ছিল বলি রাজা, মানে হিন্দু রাজা, হিন্দু রাজা 12 বছর কর বাকি। যখন মুসলমান বাদশার উজির দেখলো বলি রাজা দেখে 12 তারিখে আগুনটা লেগে গেছে। কারণ এখন জিনিসটা লক্ষ্য করে দেখবেন, আগের দিনে হিন্দুরা কিন্তু আমাদের মুসলমানের প্রচুর ঘৃণা করতো, কারণ তাদের আর এখন তো বর্তমানে হিন্দু মুসলমানে এক প্লেটে বসে ওখানা খায় খায়। ওই বলি রাজা বলতেছে, যতটা ঘোষণা দিয়ে দিছে ওই টাইমে আল্লাহ পাকে বাদশা শাহু সেকান্তর হাতে এমন ক্ষমতা দিয়েছিল, সে ইচ্ছা করলে বাতাসের কাছ থেকে কর আদায় করতে পারে। সাধারণ একজন হিন্দু রাজা সে কর দেবে না, প্রস্তুত।